আমাকে কিরম সৌভাগ্য মানে আপনার মতো একজন পতিত দশা খ্যাতিমান সঙ্গীত আচার্যের মানে কন্যার মুখ দেখতে আসিছি। এই যে আপনি মুখ দেখতে আসেন আমার আমার আব্বারে পাম মারতেছেন কিসের জন্য? আমার আব্বা তো খুব একটা ভালো গান গায় না, লোকে তার গান শুনলি হাসাহাসি করে, সে একজন ব্যর্থ শিল্পী, আর আপনি পাম মারতেছেন। আজও আপনি নিজের আব্বা সম্পর্কে এইভাবে বলতেছেন? তোমরা কিছু মনে করো, আমার মেয়ে সবসময় এরকম ইস্টেট কাজ কথা বলে, কথা বুঝছো? তোমাদের যা জিজ্ঞেস করার করে দিন না। ঠিক আছে চাচা, আমাদের পছন্দ হয়েছে যে যে স্পষ্ট বেশি টস টস করে কথা বলে। আমরা রচনামূলক কথা না বলে তাহলে প্রশ্ন পর্বে চলে যায় বন্ধু। হ্যাঁ প্রশ্ন পর্বে চলে যায়। হ্যাঁ হ্যাঁ করো করো প্রশ্ন। এই যে ভাবি না আপা আপা না, আপনাকে বেশি প্রশ্ন করব না, রান্না বিষয় থেকে শুধু একটা প্রশ্ন করব। মানে বড় একটা পাতিলে করে আপনি তরকারি রাঁধিছেন, তরকারির মধ্যে লবণ বেশি হয়ে গেছে, তাহলে কি করা লাগবে? তরকারিতে লবণ বেশি হইয়া গেলে তরকারির মাঝে কয়েক টুকরা কয়লা ফেলিয়া দিতে হইবে, এতে তরকারির লবণ শুষিয়া লইবে, কয়লাগুলো আর লবণ মিয়া যাইবে। সরি আঙ্কেল, আমি আবেগ বেড়ে গেছে। না ঠিক আছে ঠিক আছে, কিরম তোতা পাখির মতো উত্তরটা দিয়ে দিয়েছে বন্ধু, আমি আমার উত্তর পেয়ে গেছি। তোমার কিছু জিজ্ঞেস করতে থাকলে করতে পারো। না না মানে মানে হচ্ছে কি মানে ওই আব্বা আব্বা কি মানে ছাড়া কিছু বলতে পারে না নাকি? এই বাবাজি এত মাইনে মাইনে না ভাবি মানে আপা মানে নয়া সম্ভ্রম করতে আসিস তো একটু লজ্জা। তুমি একদম কথা কও, তুমি কথা কইলে তোমার কোদাইলে দাঁত দুটা বাইরে যায়, আমার মেয়ে না কখন খেতে যায়। না মানে হচ্ছে কি আমার ধরেন আমি তো একজন শিক্ষক মানুষ, আমি শিক্ষক, আমি ধরেন এই শিক্ষকতার পাশাপাশি টিউশনি করে কয়টা পয়সা জমায় একটা ধরেন বাড়ি করেছি, আর ধরেন এই ইয়ে মানে আমার তেমন কোনো না মানে ওই তেমন কোনো বিয়ে করার ইচ্ছা ছিল না, এখন বাবা মায়ের ধরেন সেবা যত্ন তারা সুখে থাকার জন্য আসলে আমার আমি বিয়ে করতেছি। আপনি তাহলে নিজের জন্য বিয়ে করতেছেন না, আপনি বাবা মা সেবা যত্নের জন্য বিয়ে করতেছেন তাই তো? জি আচ্ছা বাবাজি এটা কেমন কথা হইল আপা, তারা আরো বলতে দেন আরো শুনতে চাই, কন কন আপনি কন আপনাদের বাড়ির পরিস্থিতি কি? না মানে ধরেন আমার আম্মা তো বয়স হয়ে গেছে, এখন তো তার একটা সেবা যত্ন দরকার, তার মধ্যে ধরেন আমি এই বাড়ি করতে যেয়ে আমাদের একটা কাজের মেয়ে ছিল, তারে আমি বিদায় করে দিয়েছি, টাকা পয়সার একটু টানাটানি চলতেছিল, অনেক টাকা খরচ হয়ে গেছে, অনেক সুন্দর বাড়ি বানাইছি, আর ধরেন আমার আব্বা তো অনেকদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত, তারও দেখাশোনা করতে হয়, তারও সেবা যত্ন করতে হয়, আসলে সেই জন্যে আমি এরকম একটা মেয়ে আসলে বুঝতেছিলাম যে যে মেয়েটা ধরেন সংসারই হবে, সংসারে সব কাজকর্ম করবে, আব্বা আম্মার সেবা যত্ন করবে, এরকম একটা মেয়ে আসলে আমি বিয়ে করতে চাই। আমি আসলে আমার মূল টার্গেটটা হচ্ছে আমার ইয়ে মানে আব্বা আম্মারে সুখে রাখতে চাই। আমি বুঝতে পারছি বন্ধু, হ্যাঁ আব্বা আম্মার সেবা যত্নটা যেন ঠিকঠাক পাওয়া যায়। বাবাজি এই এমন কথা কিন্তু আমি শুনি নাই কখনো, শুধুমাত্র বাপ মা সেবার করার জন্য বিয়ে করবা। আব্বা আপনি চুপ করেন, এই যে আমি রাজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি সত্য বলতেছো তো। মিষ্টি খান, দুইটাই খাও বাবা, তুমি দুইটাই খাও, তুমি জামাই না মিষ্টি চাঁদাতে। আপনারা খা না, আমরা খা, দুইটাই খাও। Don't
বাবাজি ভয় পাই না বাবাজি ছোটবেলায় এই বাথরুমে কি পলিও হইছো মানে হইছে কি আমি মানে ওই কলেজে কলেজে রেগুলার যাই ও মানে তো বাদ দাও না ভাই আগে তো অবজেকশন দিছে না মানে আব্বা আমি যেতে পারি যাও আপনি মানে মানে করতে থাকেন